নমস্কার বন্ধুরা, জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা একটি সম্পূর্ণ নতুন ভিডিও সিরিজ স্টার্ট করতে চলেছি, সেটি হলো ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ক্লাসিফিকেশন অ্যান্ড চেঞ্জ ডিটেকশন ইন কিউজিআইএস। আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো করার জন্য কিউজিআইএস সফটওয়্যারটি ব্যবহার করব। এটি একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখে নেব আমাদের যে সিরিজটি স্টার্ট হতে চলেছে সেখানে আমরা কী কী বিষয় জানতে পারব। এটি একটি খুবই ইন্টারেস্টিং টপিক, আশা করি আপনারা সকলে এই বিষয়টির উপর খুবই ইন্টারেস্টেড। আমি সুশান্ত দাস আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসিডিউরগুলো দেখাবো কী করে ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করতে হয়। আমাদের কিছু অবজেক্টিভস রয়েছে এই ভিডিও সিরিজটির। সেই মেইন অবজেক্টিভসগুলো হলো, ফার্স্টলি আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় সম্পর্কে জেনে নেব। প্র্যাকটিক্যাল সেশন স্টার্ট করার আগে শুরুর কয়েকটি ভিডিওতে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলোকে জেনে নেব, যাতে আমাদের পরবর্তীতে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করতে কোনো প্রকার সমস্যা না হয়। আমরা রিমোট সেন্সিং সম্পর্কে জেনে নেব, কারণ রিমোট সেন্সিং জানা খুবই দরকারি। যদি আমাদেরকে স্যাটেলাইট ইমেজ সম্পর্কে জানতে হয় এবং আমাদের প্রপার স্যাটেলাইট ইমেজ সিলেক্ট করতে হয় আমাদের কাজের ক্ষেত্রে। এরপরে আমরা অ্যানালাইসিস সম্পর্কে জানবো। অ্যানালাইসিস দু ধরনের হয়ে থাকে, অবজেক্ট বেস অ্যানালাইসিস অ্যান্ড ইমেজ বেস অ্যানালাইসিস। এরপরে আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। ক্লাসিফিকেশন দু ধরনের হয়ে থাকে, সুপারভাইজ ক্লাসিফিকেশন অ্যান্ড আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। এই দুটো সম্পর্কে আমরা এখানে জেনে নেব। আমরা একটি প্লাগইন ব্যবহার করব আমাদের কাজের ক্ষেত্রে, সেটির নাম হলো সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন। সুপারভাইজ ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে প্লাগইনটি আমরা ব্যবহার করব। আমরা যে সমস্ত অ্যালগোরিদমগুলো ব্যবহার করব সেগুলো হলো, সুপারভাইজ ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব র্যান্ডম ফরেস্ট, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সাপোর্ট ভেক্টর মেশিন, ম্যাক্সিমাম লাইকলিহুড, এই ধরনের অ্যালগোরিদমগুলোকে আমরা ব্যবহার করব। এছাড়া আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে আমরা কে মিন্স ক্লাস্টারিং অ্যালগোরিদম ব্যবহার করব। অ্যাডভান্স অ্যালগোরিদমগুলোকে ব্যবহার করার জন্য আমাদের অরফিও টুলবক্স ব্যবহার করতে হবে। এরপরে আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে আসবো, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ ইমেজ ডাউনলোড থেকে শুরু করে চেঞ্জ ডিটেকশন পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আমরা দেখে নেব এবং প্র্যাকটিক্যালি সেগুলোকে আমরা শিখব। আমাদের এক্ষেত্রে দু ধরনের ডেটা কালেকশন করতে হবে, একটি হলো ট্রেনিং ডেটা আর একটি হচ্ছে ভ্যালিডেশন ডেটা। ট্রেনিং ডেটা আমরা কালেক্ট করব ইমেজ ক্লাসিফিকেশন করার জন্য, আর ভ্যালিডেশন ডেটা আমরা কালেক্ট করব অ্যাকুরেসি মেজারমেন্ট করার জন্য। অ্যাকুরেসি মেজারমেন্ট ইমেজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো আমরা যে ইমেজটি ক্লাসিফিকেশন করেছি সেই ক্লাসিফিকেশনটি কতটি অ্যাকুরেট সেই সম্পর্কে আমাদের একটি ধারণা হবে। এরপরে আমরা চেঞ্জ ডিটেকশন সম্পর্কে জানবো। চেঞ্জ ডিটেকশন করার মধ্য দিয়ে আমরা কোনো একটি জায়গার সেখানকার যে ভূপ্রাকৃতিক বিষয়গুলো রয়েছে সেগুলি কতটি চেঞ্জ হয়েছে বিগত কয়েকটি বছরে এই সম্পর্কে আমরা ধারণা পাব। যেমন ধরুন, কোনো একটি জায়গায় ল্যান্ড কভার আজ থেকে 15-20 বছর আগে কেমন ছিল আর আজকের ডেটে সেখানে ল্যান্ড কভার কতটা চেঞ্জ হয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা পাব, সেটা আমরা চেঞ্জ ডিটেকশনের মাধ্যমে জানতে পারবো। আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলির উপর খুবই ইন্টারেস্টেড। স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি এই বিষয়টির উপর ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করে আপনারা বুঝিয়ে দিন যে আপনারা এই টপিকটির উপর খুবই ইন্টারেস্টেড, এবং আপনারা geographicalanalysis.com এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে যে আমাদের ডকুমেন্টেশন সেগুলো পরপর পেয়ে যাবেন। একই সঙ্গে আপনারা আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে admin@geographicalanalysis.com এখানে মেল করতে পারেন। এছাড়া আপনারা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেটিকেও আপনারা ফলো করতে পারেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।